শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশের শ্রীপারা প্রদেশের অ্যাডামস পিক পাহাড়ের চূড়ায় অবস্থিত 1.8 মিটার বা 5 ফুট 11 ইঞ্চির দৈর্ঘ্যের একটি পায়ের ছাপের কথা আমরা সকলেই জানি। এই পায়ের ছাপকে ঘিরে কিন্তু রহস্যের শেষ নেই। বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে এটি আলাদা তাৎপর্য বহন করে। কোনো কোনো মুসলিম ও খ্রিস্টানদের কাছে এটি পৃথিবীর আদিমানব হজরত আদম আলাইহিসাল্লামের পায়ের ছাপ। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন এই পায়ের ছাপটি তাদের দেবতা শিবের পায়ের ছাপ, এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদের বিশ্বাস এই পায়ের ছাপটি গৌতম বুদ্ধের। এই পর্বতটির পাদদেশ থেকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব অঞ্চলে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত একটি প্রাচীন সেতু রয়েছে। সেতুটি সমুদ্রের মধ্যে এক রহস্যময় উপায়ে ভাসমান। কোনো প্রযুক্তি বা কৃত্রিম ইট কাঠ পাথরে নয়, সেতুটি নির্মিত হয়েছে প্রাকৃতিক পাথর আর বালু দিয়ে। রহস্যময় এই সেতুর উৎপত্তি নিয়েও আছে নানা রকম ধোঁয়াশা, আছে বিভিন্ন পৌরাণিক কাহিনীও। সেই রহস্যময় সেতু নিয়ে আমাদের আজকেরই আয়োজন। সমুদ্রের বুকে ভেসে থাকা অগভীর চুনাপাথরে নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 30 মাইল বা 48 কিলোমিটার। ভূতাত্ত্বিকভাবে প্রমাণ পাওয়া যায় যে এটি একসময় ভারত আর শ্রীলঙ্কাকে স্থলপথে যোগ করেছিল। বর্তমানে এই সেতু দিয়ে চলাচল করা না গেলেও 15 শতক পর্যন্ত পায়ে হেঁটে চলাচলের পরিস্থিতি ছিল। পর্বতের চূড়ায় অবস্থিত মন্দিরের নথি অনুযায়ী 1480 সালে হওয়া এক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এই সেতুটি ভেঙে যায়। এই সেতুর নির্মাণ ইতিহাস নিয়েও রয়েছে মতভেদ। কোরআন হাদিসে সরাসরি উল্লেখ না থাকলেও কথিত আছে যে হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরিত হন, তখন তাকে শ্রীলঙ্কায় অবতরণ করানো হয়। তিনি অনুতপ্ত হয়ে এই পর্বত চূড়ায় দীর্ঘ অনেক বছর ধরে প্রার্থনা করেন, আর তাঁরই সেই পায়ের ছাপ এটি। বলা হয়ে থাকে তিনি এই চূড়া থেকে নেমে স্থলপথে এই সেতুটি অতিক্রম করে চলে যান ভারতে, এবং একসময়ে আরাফাতের ময়দানে পৌঁছান, যেখানে তাঁর সঙ্গে হাওয়া আলাইহিসসালামের পুনর্মিলন ঘটে। অন্য একটি মতবাদ অনুযায়ী তিনি ভারত থেকে এই সেতু পেরিয়ে এই পর্বতের চূড়ায় অনুতাপ করতে গিয়েছিলেন। তবে এইসব মতবাদের কোনো বাস্তব তথ্য প্রমাণ পাওয়া যায় না। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষজন মনে করেন এই সেতুর নাম হল রাম সেতু। রামায়ণ অনুযায়ী রামের স্ত্রী সীতাকে লঙ্কার রাজা রাক্ষস রাবণ অপহরণ করে নিয়ে যায়, এবং রাম তাকে উদ্ধার করতে এই সেতু বানাবার নির্দেশ দেন। বানর সেনাদের সহায়তায় রামের নাম খচিত পাথরগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলা হয় এবং সেগুলো ভেসে ওঠে। একে নল সেতুও বলা হয়, কারণ নল নামের একজনের কাছ থেকেই এই সেতু নির্মাণের নকশা নেন রাম। তাদের ভাষ্যমতে মাত্র 5 দিনে এই সেতুটি নির্মাণ হয় লঙ্কা যাবার জন্য। ইতিহাসবিদগণের মাঝেও এই সেতুর উৎপত্তি নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। ভূতাত্ত্বিকেরাও এ ব্যাপারে একমত নন। কারো কারো মতে ধীরে ধীরে সমুদ্রের বুকে চর জেগে এই সেতু তৈরি হয়েছে। আবার কারো মতে শ্রীলঙ্কা যখন ভারতের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যাচ্ছিল, তখনই এই সেতুর জন্ম হয়। স্যাটেলাইটে তোলা ছবিতে যে চারকোনা পাথরগুলো দেখা যায়, সেগুলো সময়ের সাথে সাথে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে, এরকম মতও কেউ কেউ দিয়েছেন। প্রাচীন এই সেতুটি 103টি অংশ বা প্যাচ রিফে বিভক্ত। এই স্থানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রজেক্ট রামেশ্বরম নামে একটি গবেষণা চালায়, যার উপসংহার ছিল এই যে রামেশ্বরম দ্বীপ গঠিত হতে শুরু করে 1,25,000 বছর আগে, কিন্তু কার্বন ডেটিং অনুযায়ী রামেশ্বরম এবং তালাইমান্নারের মাঝের অংশটা সমুদ্র থেকে উঠতে শুরু করে 7,000 অথবা 18,000 বছর আগের কোনো এক সময়। নাসার স্যাটেলাইট ইমেজ এবং প্রত্নতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী রাম বা আদম সেতুর বালু 4,000 বছরের পুরনো হলেও উপরের পাথর 7,000 বছরের পুরনো। মোদ্দা কথা এই যে শত গবেষণা আলোচনাও পারেনি এই সেতু সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য দিতে। কে বা কারা কেন নির্মাণ করেছিলেন এই সেতু, আর কোন প্রযুক্তি দিয়েই বা বানিয়েছিলেন, সেই রহস্যের উদ্ঘাটনও হয়নি আজও।